हेलो एवरीवन, वेलकम बैक टू माय चैनल अनकट सीरीज। कैमन आछो तुम्हारा सबाई? आशा करछि खूब भालो आछो और आमिओ भालो आछि। आर ताई एक नतून ब्लगे तोमादेर सबाईके जानाई अनेक वेलकाम और अनेक भालोबासा। आज हच्छे जुलाइयेर 4 तारीख और आज हच्छे मंगलवार। तो आमि सकाले उठे आज के काजबाज छेड़े निएछि आर छेले स्कूले चले गेछे और रोज रोज एकई एकई स्कूल जेते देखानो भालो लागे ना, তাই আজকে আমি সেটা দেখালাম না, স্কিপ করে গেছি। আর তোমাদের সাথে এখন শেয়ার করছি, আমি এখন লিকার টি করে নিলাম। আর আমি কি আজকে একটু হেলথ কনসাস? একদমই না, আজকে অ্যাকচুয়ালি দুধ নেই তাই আমি লালচা খাচ্ছি। তো ঠিক আছে, চলো আজকের ব্লগটা শুরু করি। আর এরপরে আমি যা কাজবাজ করেছি সেটা আর স্ক্রিনবন্দি করলাম না, আজ আমি একদম সোজা চলে যাবো রান্নায়। মাছটা ভেজে রেখেছিলাম, তো দেখো তেল জমে গেছে কেমন মাছের উপরে। যে জিনিসটা গরম গ্যাসটা জ্বালিয়েছি তো তার জন্য এরকম গলে যাচ্ছে তেলটা। তো আমি আজকে মাছটা রান্না করবো হচ্ছে পেঁয়াজ কেটে নিয়েছি আর এখানে আলু আর চিচিঙ্গা, এটা দিয়ে মাছের ঝোলটা করবো। আর মাছটা আছে এটাতে, মাছটা ভেজে রেখেছি। তো অনেক দিন পর আজকে একটু রোদের মুখ দেখা যাচ্ছে, তাও আবার হালকা। দেখো রোদ কিন্তু মানে তাপ আছে, যেমন যে চোখ মুখ গুজিয়ে যাচ্ছে তাপটা আছে, কিন্তু মানে রোদের সেরকম তেজ নেই। তো আজকে আমি কালকে রাতে জামাকাপড় ভিজিয়ে রেখেছিলাম, সেগুলো আজকে কেচে নেবো। আর আমার জামা আর পর্দার কালার একই হয়ে গেছে দেখো। তো যাই হোক, আর বেটু তো স্কুলে চলে গেছে সকালেই, স্কুলে যাওয়ার পরে চাটা খেয়ে নিলাম তোমার দেখলেই। তো এখন এবার আজকে এই কাপড়গুলো শুকিয়ে যাবে আশা করি, তো সেজন্য আমি ভিজিয়ে দিয়েছি। এবার ঝটপট করে রান্না করে নেবো। এখন মোটামুটি 11টা বেজে গেছে, ছুটি হয়ে যাবে আর ওদের আস্তে আস্তে আমার রান্নাও হয়ে যাবে। আমার রান্না শর্টকাট প্রসেসে রান্না করি তো তাড়াতাড়ি রান্না হয়ে যাবে। তাই এবার ঝটপট করে রান্নাটা করে ফেলি। ঠিক আছে, দেখো এখানে আমি একসাথে ভেজে নিচ্ছি, আলাদা আলাদা করে ভাজলেও হতো, কিন্তু আমি একসাথে ভেজে নিচ্ছি। বেশ লাল লাল করে ভেজে নেবো, তাহলে বেশ টেস্টি হবে। আর এই চিচিঙ্গা যেটাকে বলে না অনেকে খুশি বলে, এটাকে পেঁয়াজ দিয়ে মাছের ঝোল করলে দারুণ টেস্টি লাগে, তো সেই জন্য এইভাবেই করছি। তেলটা অনেকটা হয়ে গেছে, কারণ মাছের তেলটা ছিল সেই তেলটাই, বুঝতে পারলে? আর এই পাশে আমি বসিয়ে দিয়েছি ভাত। আমি যদিও বা হয়তো ভালো রান্না বান্না পারি না, তাও চেষ্টা করবো তোমাদের সাথে শেয়ার করার এটা। ঠিক আছে, ওটা ভাজা হয়ে গেছে, আমি এবার তুলে নেব। তো আমি এখানে দিয়ে দিলাম, ক্যামেরাটা ধরে রাখছি তো সেজন্য দেখাতে পারলাম না। পেঁয়াজ জিরে ফোড়ন দিয়ে, পেঁয়াজ কাঁচা লঙ্কা, আর এখানে দিয়েছি জিরে গুঁড়ো আর হচ্ছে ভাজা মশলার গুঁড়ো। ভাজা মশলার গুঁড়োটা মা দিয়েছিলো, তো ওটা দিয়ে এখন এটাকে একটু ভেজে নেব। তারপরে সবজিগুলো দিয়ে কষতে হবে, আর আদা দিয়েছি, আদা ঘষে দিয়েছি। যেহেতু গ্রাইন্ডার নেই আমার নিচে, মিক্সার গ্রাইন্ডার নেই, তো সেই জন্য পেস্ট করতে পারলাম না, তাই গ্রেভিটা একটু কমই হবে। যাই হোক, এখন আমি এই ভাজা এগুলো দিয়ে দেবো। আমি তো আগেই বললাম যে রান্নার ব্যাপারে সেরকম কিছু জানি না, তাও আমি তোমাদের সাথে এটা শেয়ার করছি, তোমরা চাইলে ট্রাই করে দেখতে পারো। হয়তো অনেকে এরকম খায়ও, প্রত্যেকটা নর্মাল রান্না মানে এরকমই হয়। রোজ দিন তো আর স্পাইসি রান্না হয় না, তাই না? রোজ দিন স্পাইসি রান্না করাটাও যায় না আর খাওয়াটাও ঠিক না। এবার এটাকে একটু কষে নিয়ে আমি এখানে জল দিয়ে সেদ্ধ করবো। আলুটা মোটামুটি নরম হয়ে গেছে যেহেতু আগে ভেজে নিয়েছিলাম, সেই জন্য তো আমি জল দিয়ে কষে নিয়েছি। এখন এটা কষা হয়ে গেছে, এবার এখানে ঝোল দিয়ে দেব। আলুগুলোও একদম গলে গেছে। আমার এখানে ভাতটাও ফুটে গেছে, গ্যাসটা বন্ধ হয়ে গেছে। তো দেখো আমার মাছের ঝোল একদম রেডি, আর কালারটা কি সুন্দর লাগছে দেখতে। দাঁড়াও ফ্লাশটা জ্বালাই, এই দেখো একটু ডিপ হয়েছে কালারটা, এখানে বোঝা যাচ্ছে না। তো যাই হোক, আমার মাছের তরকারিটা হয়ে গেল, এবার আমি করবো শাক ভাজা, সেটা আর দেখালাম না। এই যে শাক ভাজছি, তো ঝটপট এবার এটা বন্ধ করে রাখি, এর শাকটা তাড়াতাড়ি করি, চলে আসবে ওরা।
রান্না বান্না করে ঘরটর মুছে নিয়ে চলে এসেছি স্নান করে পুজোতে। আর এখন পুজোটা দিয়ে নেব। আর ছেলে তো চলে এসেছে, ওরা খেয়েও নিয়েছে, আমি খাইনি। আমি পুজোটা দিয়ে খেয়ে নেব, আর খেয়ে একটু রেস্ট নেব গো। আজকে এখন আর দেখা হবে না তোমাদের সাথে, একবারে সন্ধ্যায় দেখা হচ্ছে। আর সন্ধ্যায় দেখা হচ্ছে বলতে গেছিলাম ঠিকই, কিন্তু পরের ভিডিও ক্লিপটা দেখি যে একদম রাতের ডিনারের প্রিপারেশন করছি। তো যেমন তোমাদের বললাম আজকে, এই যে দেখো আগে বলে নেই কী কী ছিল এখানে, পেঁয়াজ আর আলু। তো কী বলতে চাইলাম বলতো, আমি যেমন আজকে তোমাদের দুপুরে বললাম যে রোজ রোজ তো আর মশলা দিয়ে রান্না বা স্পাইসি খাবার করা যায় না, তো সেই জন্য আমি হালকা পাতলার উপর দিয়ে করলাম। কিন্তু সেটা তো আর মুখে বললে হবে না বা আমি চাইলে হবে না, সবার চার উপর ডিপেন্ড করে। কেননা আমি যে তরকারিটা রান্না করেছিলাম আমার বরের ভালো লেগেছে, তবে ও বলছিল যে এই মাছটা না একটু মাংসের মতো করলে ভালো লাগতো জানো। তো আমি তাই ভাবলাম যে মাছের পিস তো অনেক ছিল, তাই আমি ভাবলাম রাত্রেবেলা না হয় সেটা দিয়ে আবার একটু করে দিই। কেননা খেতে যখন চেয়েছে তখন করি, আর আমি তো খুব একটা ভালো রান্না করতে পারি না, সব ব্লগেই বলি কম বেশি, তোমরা সবাই নিশ্চয়ই জানো এতদিন যারা আমার ব্লগ দেখছো। তো সেই জন্য চেষ্টা করলাম একটু ভালোভাবে সব কিছু করার। তো আলটিমেটলি ভালো হয় কি না দেখা যাক, তোমরাও দেখো। তবে আমার তো খুব টেনশন হচ্ছিলো, যাই হোক আমি এখানে ভাতটা উপর দিয়ে দিয়েছিলাম, আর দেখো সেই সারাশিটা, আসলে আমি ভাতটা উপর দিয়ে সারাশিটা সামনে দিয়ে রাখি যেন উল্টে না পড়ে আসে। তো ভাতটা হয়ে গেছে, আর এখন আমি যেটা রান্না করবো সেটা ছেলেকে একদমই খাওয়াবো না, ভীষণ স্পাইসি তাই। তো ওকে আমি দুধ দিয়ে খাইয়ে দেবো আজকে, আর আমরা এই মাছের ঝোলটা খাবো। তো আমি তোমাদের সাথে নিশ্চয়ই রেসিপিটা শেয়ার করব, মানে রেসিপি বলতে কি সিম্পল, যেরম সবাই মাছের জন্য রান্না করে সেরমই, খালি একটু গ্রেভি গ্রেভি করব এটুই যা। আর যেহেতু মিক্সার নেই আমার এখন, তাই জন্য আমাকে সব পেঁয়াজ টেয়াজগুলো ঘষে ঘষে দিতে হচ্ছে। তো আমি এখানে একটা মশলা বানাচ্ছি দেখো। তো সেই দিন আমি একটা ব্লগে দেখলাম, কার ব্লগে দেখলাম ঠিক আমার মনে পড়ছে না, তবে দেখলাম যে মশলাটাকে গুঁড়ো মশলাগুলোকে জল দিয়ে গুলে নিয়ে তারপরে দিচ্ছে। তো সেটাই আমি এখানে করলাম, ফার্স্টে দিয়ে দিলাম আমি এখানে জিরের গুঁড়ো, তারপরে দিয়ে দিচ্ছি আমি এখানে লঙ্কার গুঁড়ো, আর তারপরে কী দেব দেখি, আমি ওয়েট করছি যে আমি কী দিচ্ছিলাম। ও তারপরে আমি দিয়েছিলাম ভাজা মশলার গুঁড়ো, আসলে আমি ভুলে গেছি এখন যখন এডিট করছি, এটা অনেকদিন পরে বুঝতে পারলে তো। আজ হচ্ছে আমি এডিট করছি এখন 11 তারিখ, আর ভিডিওটা 4 তারিখে, তো সেজন্যই ভুলে গেছি, ভাবো আমি কত লেজি। তো যাই হোক, এবার জল দিয়ে সেটাকে আমি গুলে নিয়ে তারপরে তরকারিতে দিয়ে দেবো কষতে, তাহলে ব্যাপারটা একটু অন্যরকম হবে, মানে বাটা মশলা টাইপের হবে। কিন্তু আমার এখানে জলটা বেশি পড়ে গেছে যেহেতু আমার রান্নার মানে কোয়ান্টিটি কম সেই জন্য। তো দেখো আমি এখানে দিয়ে দিলাম, আর আলু পেঁয়াজ টেয়াজ সব আমি এগুলো ভেজে নিয়েছি, আর পেঁয়াজ আর আদা রসুন সব আমি একদম মানে ঘষনি দিয়ে ঘষে ঘষে দিয়েছিলাম, তো সেই জন্য একটু গ্রেভি গ্রেভি ভাব হবে হয়তো। তো এবার আমি এখানে জল দিয়ে এই বাটিতে আরেকটু যে মশলা ছিল সেটার মধ্যে আবার জল দিয়ে গুলে ভালো করে দিয়ে দিলাম। আর আমাকে এখানে না বেটু খুব টানাটানি করছিলো জানো। তো যাই হোক, আমি হলুদ আর লবণ দিতে সবসময় ভুলে যাই, আর সেই জন্য আমি সবসময় লাস্টে হলুদ আর লবণ অ্যাড করি, জানি না আমি কেন ভুলে যাই। লবণের ব্যাপারটা তো আমি সবসময় স্কিপ করি, ভগবান জানে কেন মনে থাকে না। তো এখানে দেখো প্রায় হয়ে এসছে তরকারিটা কষানো আমার কমপ্লিট, কষানো কমপ্লিট কি যে নাকি আমি ঝোল দিলাম আমি জানি না। যাই হোক, আলুগুলো কাটছি যখন তার মানে মনে হয় সেদ্ধ সেদ্ধ হয়েছে কিনা সেটা দেখার জন্য। তো মোটামুটি এখানে অলমোস্ট রেডি হয়ে গেছে আমার তরকারিটা, আর তারপরে আমি এখানে বেটুর কয়েকটা জামা কাপড় ভাঁজ করে রেখে দিলাম, কেননা ওর বৃষ্টিতে রোদ হয়েছিল আজকে সকালে বললামই তোমাদেরকে, তো সেই রোদে সব শুকিয়ে গেছে। আর এখানে দেখো একটা ব্রেডের প্যাকেট নিয়ে এসছে ওর বাবা, কেননা কাল সকালে বেটুর টিফিনে ছিল হচ্ছে ব্রেড আর জ্যাম, তো জ্যাম দিয়ে তো খাবে না, তবে ব্রেডটা আমি দেবো যদি খায়। এবার আমি জানি না খাবে কিনা, কিন্তু ভীষণ সফট ছিল, একদম ফ্রেশ ছিল, সেটা দেখে বোঝাই যাচ্ছিল। আর এখানে দেখো আমরা এখন খাবারটা বেড়ে নিয়েছি, খেয়ে নেব এখন। আর ঝোলটা তো দারুণ টেস্টি হয়েছিল, ভীষণ আমার বর বলছে খুব সুন্দর হয়েছে। তো যাই হোক, আমি খুব খুশি হলাম শুনে এটা। মুখ ধুয়ে কেবল ঘরে আসলাম, ভাবলাম যে তোমার সাথে স্কিন কেয়ার শেয়ার করবো, কারেন্টই চলে গেলো তার ভিডিওটা শেষ করার জন্য ক্যামেরাটা অন করলাম। এই নাকের মাথায় একটা গোটা হয়েছে, এই জায়গাটা কদিন আগে গোটা হয়েছিল, এইগুলোটাই বারবার হচ্ছে। ভাবলাম স্কিন কেয়ার করবো, হলো না। ভাবলাম লাইট জ্বালাবো, লাইট জ্বালায় স্কিন কেয়ার করবো, ভিডিও করবো, বলবই না।
তো যেটা ভাবলাম সেটা তো একদমই হলো না, ভাবলাম তোমাদের সাথে সুন্দর করে ভিডিওটা শেয়ার করব কিন্তু হলো না। তবে তোমরা যদি চাও আমি নেক্সটে একদম প্রপারলি স্কিন কেয়ার দিতে পারি। তো আমি একটা টোনার দিয়ে দিলাম আর তারপরে আমি এখানে ইউজ করব একটা হাইড্রেটিং ক্রিম, যেহেতু আমার ড্রাই স্কিন তো সেই জন্য আমি এটা ইউজ করছি। আর আমি আগে কিন্তু কিছু ইউজ করতাম না, রিসেন্টলি ইউজ করা শুরু করেছি, এই মোটামুটি এক মাস হতে গেল। ঠিক আছে, তো আমি স্কিনটার ভালোই দেখতে পাচ্ছি রেজাল্ট। আর পেছনে ওরা আছে ঘেমে গেছে প্রচণ্ড, আমার বর ঘেমে একদম চকচক চকচক করছে দেখো। তো তোমরা প্লিজ সেটা একটু ইগনোর করো, কারণ না কারেন্ট নেই বুঝতেই পারছো। আর আজকে ফ্যানটাও চালানো ছিল না, ওরা আগেই এসি চালিয়ে রেখেছিল যাতে ঘরটা ঠান্ডা হয়, কিন্তু সেটাও হলো না, ঘরও ঠান্ডা হলো না, কিছু হলো না। তো যাই হোক সেটা বাদ দাও, তোমরা একটু ইগনোর করো ওদেরকে। আর আমি এখানে চুলটাকে আঁচড়ে এলাম, সারাদিনে আমি চুল আঁচড়াই আর না আঁচড়াই, রাতে আমি একদম চুল আঁচড়া বই না হলে আমার শান্তি হয় না। তো যাই হোক আজকের মতো ভিডিওটা আমি এখানেই শেষ করলাম, ভালো লাগলে প্লিজ লাইক করো কমেন্ট করো।